তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। তবে টেকনিক্যাল গ্রেডের কর্মচারীরা কাজ চলমান রাখায় কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। শনিবার সকাল থেকে নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি সিরাজগঞ্জ 675 মেগাওয়াট পাওয়ার স্টেশন, ভেড়ামারা 410 মেগাওয়াট পাওয়ার স্টেশন, রূপসা 800 মেগাওয়াট পাওয়ার স্টেশন এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী এই অবস্থান কর্মসূচি পালন করে। কর্মকর্তা কর্মচারীদের দাবি হল কর্তনকৃত বকেয়া টাকা অবিলম্বে ফেরত প্রদান, ওভারটাইম চালু করা এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি দেওয়া। এর আগে গত 17 অক্টোবর থেকে তিন দফা দাবি নিয়ে এই কর্মসূচি পালন করেছেন তারা। আসসালামু আলাইকুম।